আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি রাসেল হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা দেখেন, আপনাদেরকে আমি একটি ওয়েবসাইট দেখাইতেছি, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে এসে আপনার আইপি চেক দিতে পারবেন যে আপনার আইপি কি কনফার্ম হয়েছে কি না। বন্ধুরা আপনার হাতে যে মোবাইলটি আছে, মোবাইল দিয়ে কিন্তু আপনি এই আইপিটা চেক দিতে পারেন। দেখেন, আমরা যদি আমার আইপি কি কনফার্ম হয়েছে কি না চেক দিতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে। বন্ধুরা এই ওয়েবসাইটে আসার জন্য আমি নতুন একটি ট্যাব নিলাম। দেখেন, আপনারা অবশ্যই আপনার হাতে যে মোবাইলটা আছে, মোবাইলে গুগলে প্রবেশ করবেন। গুগলে প্রবেশ করার পর সার্চ করার যে অপশনটা আছে, এখানে আপনারা লিখবেন mom.gov.sg। এটা লেখার পর আপনারা ইন্টারে চাপবেন। বন্ধুরা ইন্টারে চাপার পর সরাসরি মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ডিসপ্লে আপনাদেরকে শো করবে। দেখেন, এই ডিসপ্লে যখন আমাদেরকে শো করবে, তখন দেখেন এখানে আছে ওয়ার্ক পাস। দেখেন ওয়ার্ক পাস, দেখেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তারপর দেখেন এখানে আছে ওয়ার্ক পারমিট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার, এমপ্লয়মেন্ট পাস, এস পাস। বন্ধুরা যেহেতু আমি আমার এপিটা কি কনফার্ম হয়েছে কি না এটা যেহেতু আমরা চেক দিব, তাহলে এখন আমরা এখানে ক্লিক করব ওয়ার্ক পারমিট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা ওখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডিসপ্লে আমাদেরকে শো করবে। আমরা এখান থেকে নিচের দিকে যাব। বন্ধুরা দেখেন এখানে লেখা আছে ই সার্ভিস অ্যান্ড ফর্মস। এই সার্ভিসটা আমাদেরকে 24 ঘন্টা দিয়ে থাকে। বন্ধুরা দেখেন, যেহেতু আমরা আমার এপিটা ঠিক আছে কিনা বা কনফার্ম হয়েছে কিনা বা এপি ক্যান্সেল হয়েছে কিনা যেহেতু আমরা চেক দিব, তাহলে দেখেন এখানে লেখা আছে চেক ওয়ার্ক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। বন্ধুরা এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে আমাদের ডিসপ্লেতে। দেখেন এখানে লেখা আছে চেক ওয়ার্ক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। বন্ধুরা আমার আইপির অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি ঠিক আছে কিনা, দেখেন এখানে চেক ওয়ার্ক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশন চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিসপ্লেতে এরকম একটি উইন্ডো শো করবে। দেখেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার চেক এ ওয়ার্ক পাস, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা যেহেতু আমি ইংলিশ ভার্সনে আমি চেকটা দিব, ইংলিশে সিলেক্ট করে দিলাম। তারপর এই যে কন্টিনিউ আছে নিচে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আই ওয়ান্ট টু চেক, দেখেন পাস স্ট্যাটাস, দেখেন এখানে আমি ক্লিক করব। বন্ধুরা দেখেন এখানে ক্লিক করার পর, বন্ধুরা এখানে ক্লিক করার পর এই যে স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দেব। তারপর দেখেন ওইখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে, এখান দেখেন প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস। দেখেন ডেট অফ বার্থ, এখান দেখেন প্রথমে আছে ডিডি, তার মানে প্রথম আমাদের ডেটা দিতে হবে, মানে তারিখ। তারপর এমএম মানে মাস, তারপর ইয়ার। বন্ধুরা আমি যে ব্যক্তির আইপিটা চেক দিব যে আইপিটা কনফার্ম হয়েছে কি না, তার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে নিব। দেখেন এখানে আপনাদের কোনো হাইফেন ইউজ করতে হবে না, শুধু আপনার জন্ম তারিখ দিবেন, তারপর কোনো স্পেসও দিতে হবে না, তারপর মাসটা দিবেন, তারপর আপনারা জন্ম ইয়ারটা দিবেন। বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে কোনো ই দিতে হবে না, আপনাকে হাইফেন দিতে হবে না। এটা দেওয়ার পর আপনারা ওইখান থেকে মাউসটা অন্য জায়গায় ই করবেন। দেখেন ওইখান থেকে যখন আমি মাউসটা অন্য জায়গায় ক্লিক করলাম, সাথে সাথে দেখেন আমার জন্ম তারিখটা চলে আসছে। তারপর দেখেন সিলেক্ট ওয়ান, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ফরিং আইডেন্টিফিকেশন নাম্বার। বন্ধুরা আপনারা যদি পূর্বে বিদেশ থেকে থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটি নাম্বার আছে, ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার। বন্ধুরা যেহেতু আমি যে এটা আইপিটা শিখ দেবো, যার আইপিটা সে নতুন যাবে সিঙ্গাপুর, দেখেন পাসপোর্ট নাম্বার, আমি পাসপোর্ট নাম্বার ক্লিক করে দিলাম। তারপর দেখেন পাসপোর্ট নাম্বার আমি এখানে বসিয়ে দিব। বন্ধুরা আমি যার আইপিটা আমি শিখ দিতেছি সে নতুন যাবে, তার জন্য কিন্তু তার নতুন কোনো আইডেন্টিফিকেশন নাম্বার নেই, আমি পাসপোর্ট নাম্বার দিয়ে আমার আইপিটা সেভ দিব। বন্ধুরা আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিলাম। তারপর দেখেন আই এম নট রোবট, আমি যেহেতু রোবট না আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন বন্ধুরা সাবমিট লেখা আছে, এই সাবমিট আমরা ক্লিক করে দেব। বন্ধুরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার চেক ই ওয়ার্ক পাস, তারপর দেখেন তার পাসপোর্ট নাম্বারটা এখানে উপরে শো করছে। তারপর দেখেন এখানে আছে ভ্যালিড,
বন্ধুরা যেহেতু ভ্যালিড লেখা আছে তার মানে তার এপিটা কনফার্ম হয়েছে। দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ সিকিউর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল আইপিএ লেটার ফর দ্য নেক্সট স্টেপ। বন্ধুরা তার এপিটা কনফার্ম হয়েছে এখানে বলতেছে। তারপর দেখেন পাস টাইপ ওয়ার্ক পারমিট, তারপর দেখেন এক্সপায়ার ডেট, তার মানে তার এই এপিটার এক্সপায়ার হবে 26 অক্টোবর 2022, অক্টোবর মাসের 26 তারিখে তার এপিটা মেয়াদ শেষ হবে। তারপর দেখেন স্যালারি ডিটেলস, আপনি যদি স্যালারি ডিটেলসটা দেখতে চান তারপর দেখেন নিচে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ডেট, দেখেন এখানে ওই তথ্য দিয়ে আপনি দেখতে পারেন। বন্ধুরা যেহেতু ওই ব্যক্তির এত কিছু দেখার দরকার নাই, যেহেতু আমি আইপিটা শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আইপিটা চেক দিবেন যে আপনার আইপি কি কনফার্ম হয়েছে কি না বা আবেদন করেছে কি না। আপনারা অনেকের কাছে জমা দিয়ে থাকেন আইপি করার জন্য, অনেকে বলে যে করছি করছি, ঠিক আছে না, আপনার এই ধরনের হয়রান আর হতে হবে না। আপনার হাতে যে মোবাইলটি আছে মোবাইল দিয়ে আপনি চেক দিয়ে দেখতে পারেন যে আপনার আইপিটাকে কনফার্ম হয়েছে কি না। বন্ধুরা তার ডান পাশে দেখেন ডাউনলোড পিডিএফ। বন্ধুরা এখানে ডাউনলোড এটি ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এই ডিটেলসটা। বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।